আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 6 লেসন 3 এর যে প্যাসেজটি দেওয়া আছে সেটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ধৈর্য ধরে পুরো লেসনটি দেখবে। লেসনটির টাইটেল দেওয়া আছে গোয়িং থ্রু ইমিগ্রেশন বা ইমিগ্রেশনের মধ্য দিয়ে যাওয়া। এখানে থ্রু বানানটিতে ভুল আছে, তোমরা শেষের যে টি লেটারটি আছে এটি বাদ দিয়ে দিবে। সো আমরা এখানে প্যাসেজটি দেখছি। এখানে প্যাসেজে লেখা আছে জারাস প্যারেন্টস মিসেস জুমা ইসলাম, মিস্টার মাজহারুল ইসলাম। জারার বাবা মা মিসেস জুমা ইসলাম এবং মিস্টার মাজহারুল ইসলাম। জারা এবং মিতা ফিল ইন দেয়ার ডিপার্চার কার্ড, তারা তাদের ডিপার্চার কার্ডটা পূরণ করে, কার্ডসগুলো পূরণ করে, অ্যান্ড মুভ টুয়ার্ডস দ্য ইমিগ্রেশন কাউন্টার, এবং ইমিগ্রেশন কাউন্টারের দিকে মানে যায়। তো এখানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ডিপার্চার কার্ড হচ্ছে কোনো একটা স্থান ত্যাগ করার যে কার্ড থাকে, ওই কার্ডগুলোকে বলা হয় ডিপার্চার কার্ড। আর মুভ মানে যাওয়া, টুয়ার্ডস দ্য ইমিগ্রেশন কাউন্টার। ইমিগ্রেশন কাউন্টার বলতে যেটা বোঝানো হচ্ছে যে ইমিগ্রেশন বলতে এয়ারপোর্টে একটা ছোট্ট বা দুইটা ছোট্ট কক্ষকে বোঝানো হয়, যেখানে যারা দায়িত্বরত কর্মকর্তা থাকেন তারা যারা বিদেশ যাত্রী আছে তাদের কাগজপত্রগুলো বা ডকুমেন্টসগুলো চেক করে দেখেন। তো ওই কাউন্টারকে বলা হয় ইমিগ্রেশন কাউন্টার। তো সেই কাউন্টারের দিকে তারা যায়। মিতা স্ট্যান্ডস ইন ফ্রন্ট অফ ওয়ান অফ দ্য বুথস। মিতা ওইখানে অনেকগুলো বুথ থাকে তো কাউন্টারের সামনে, সেই বুথের সামনে অনেকগুলো বুথের মধ্যে একটা বুথের সামনে মিতা দাঁড়িয়ে। শি হ্যান্ডস ইন হার পাসপোর্ট অ্যান্ড দ্য ডিপার্চার কার্ড টু দ্য অফিসার। সে তার পাসপোর্ট এবং ডিপার্চার কার্ড, এই দুইটা জিনিস অফিসারকে দিল। দ্য ইমিগ্রেশন অফিসার গোজ থ্রু মিতাস পাসপোর্ট ভিসা অ্যান্ড দ্য ডিপার্চার কার্ড। ইমিগ্রেশন অফিসার তিনি কী করলেন, গো থ্রু বলতে বোঝায় কোনো কিছু পড়া, হ্যাঁ পড়ে দেখা। তো মিতার পাসপোর্ট ভিসা এবং ডিপার্চার কার্ড এগুলো পড়ে দেখলেন ইমিগ্রেশন অফিসার। আর ইউ ট্রাভেলিং অ্যালোন, আস্ক দ্য অফিসার। অফিসার জিজ্ঞেস করলো তুমি কি একা ট্রাভেল করছো। নো আই এম গোয়িং উইথ মাই আন্ট আঙ্কেল অ্যান্ড কাজিন, সেইজ মিতা। মিতা বলল না আমি আমার আন্ট আঙ্কেল এবং কাজিনের সাথে যাচ্ছি। দে আর রাইট দে আর অন দ্যাট কাউন্টার, তারা ওই কাউন্টারের সামনেই আছে। ইজ দিস ইয়োর ফার্স্ট ভিজিট টু থাইল্যান্ড, তারপরে অফিসার জিজ্ঞেস করলো যে এটা কি তোমার প্রথমবার ভিজিট থাইল্যান্ডে। মিতা বলল ইয়েস। তারপরে অফিসার জিজ্ঞেস করলো হাউ লং আর ইউ গোয়িং টু স্টে দেয়ার, তুমি সেখানে কতদিন পর্যন্ত থাকবে। 7 to 10 days, মিতা বলল 7 থেকে 10 দিন। অফিসার বলল হোয়ার আর ইউ গোয়িং টু স্টে, তোমরা কোথায় থাকবে। মিতা বলল ইন আ হোটেল, একটা হোটেলে। দ্য অফিসার ইজ টকিং অ্যাজ ওয়েল অ্যাজ গোয়িং থ্রু মিতাস পেপার্স। অফিসার কথা বলতেছিল এবং মিতার পেপারগুলো চেক করছিল। হি ফাইন্ডস দ্য পেপার্স ওকে, সে দেখলো কাগজপত্র সব ঠিক আছে। হি স্মাইলস, সে হাসলো। অ্যান্ড স্ট্যাম্পস হার পাসপোর্ট, এবং পাসপোর্টে স্ট্যাম্প করে দিল। দ্য অফিসার কিপস দ্য ডিপার্চার কার্ড, অফিসার ডিপার্চার কার্ডটি রাখলেন। অ্যান্ড রিটার্নস দ্য পাসপোর্ট টু মিতা, এবং মিতাকে পাসপোর্টটি ফিরিয়ে দিলেন। হ্যাভ এ সেফ জার্নি, অফিসার বললেন তোমার যাত্রা নিরাপদ হোক। মিতা বলল থ্যাংকস, ধন্যবাদ। মিতা ওয়েটস ফর হার আন্ট আঙ্কেল অ্যান্ড জারা অন দ্য আদার সাইড অফ দ্য ইমিগ্রেশন। মিতা ইমিগ্রেশনের অন্য পাশে তার আন্টি, তারপরে আঙ্কেল এবং যারা, এই তিনজনের জন্য অপেক্ষা করছিল। ওয়ান্স অল অফ দেম আর ডান, একবার সেগুলো করা হয়ে গেলে দে ওয়াক টুয়ার্ডস দ্য প্যাসেঞ্জার ডিপার্চার লাউঞ্জ, তারা হেঁটে যায় প্যাসেঞ্জারদের জন্য যে ডিপার্চার লাউঞ্জ আছে, অর্থাৎ কক্ষ ত্যাগ করার যে লাউঞ্জ বা বিশাল কক্ষ, সেইখানে তারা চলে যায় বা চলে গেল, এরকম বোঝায়। এখানে যদিও সবগুলো প্রেজেন্ট টেন্সে লেখা আছে কিন্তু অর্থ করার সময় এগুলোকে পাস্ট টেন্সে লেখা যায়। সো এই হচ্ছে আজকের প্যাসেজটি। আশা করি তোমরা প্যাসেজটি বুঝতে পেরেছ। যদি কোথাও বুঝতে না পারো বা কোনো কিছু আরও মন্তব্যের প্রয়োজন হয় বা মনে করো যে না এটা এভাবে বোঝালে ভালো হয় বা এরকম কোনো কিছু, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই মন্তব্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, আর যদি কোথাও না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং পার্সোনালি হোয়াটসঅ্যাপেও জানাতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।